শাকিব খানকে নিয়ে যেসব ডিরেক্টর ছবি করে কাজ করার পরে তারা শাকিব খানের প্রতি একেবারে ফিদা হয়ে যান, এটা কি পরের ছবি ডেট নেওয়ার জন্য নাকি আসলেই তিনি তেমন? আমার মনে হয় আমার ক্ষেত্রেই সবচেয়ে ব্যতিক্রম হয়েছে নবাব এলিলির সময়। আমাদের একটা প্রবলেমও কিন্তু হয়েছিল, এটা সবাই জানে ইন্ডাস্ট্রিতে। বাট আমি একটা ফর্মুলায় চলি, এটা সারা জীবনই চলছে। আপনার সাথে আমার কাজ নাও হইতে পারে, আপনার সাথে আমাদের কোনো দিন বিজনেস ডিল নাও হইতে পারে, এর মানেই না আমি আপনার সাথে সম্পর্ক নষ্ট করব। আমি অনন্য মামুন আজ থেকে পাঁচ বছর আগেও, পাঁচ বছর না, ভাইয়ের সাথে তো সম্পর্ক 2009 থেকে আমার, যখন আমি স্ক্রিপ্ট রাইটার, সেই সম্পর্ক তখনও যাই ছিল, এখনও তাই আছে। অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রোডাকশন হাউস, আমার সাথে আগামী ধরেন আরও 20 বছরও তার কাজ না হতে পারে, সেটাও হতে পারে। বাট এর মানে কিন্তু এটা না যে আমরা সম্পর্কের জায়গায় কোনো ইয়ে আছে, তা কিন্তু না। এবং তাকে নিয়ে যে কথাটা বলার, এই কথাটা সবাইকে বলতে হবে যে আসলেই সে তার যে ব্যাপারটা সেটাকে ভেঙে অনেক উপরে চলে গেছে। অরণ্য মামুনের সিনেমা মুক্তি মানেই একটা বিতর্ক, সামনে আমরা কি বিতর্ক দেখতে যাচ্ছি? আমি জানি না ভাই এবার কি বিতর্ক দেখবেন, এখন পর্যন্ত বিতর্কের কোনো আভাস পাই নাই, পাইতে কতক্ষণ এটা জানি না, আই ডোন্ট নো। মানে এটা কি আপনি ইচ্ছা করে ঘটান নাকি ঘটে যায়? না, ইচ্ছে করে ঘটায় না। ওই যে আমি আপনাকে বললাম যে আমি একটু সময়ের চাইতে বেশি ভাবতে চেষ্টা করি, ভাবার চেষ্টা করি, এটাই একটা প্রবলেম। এটা অনেকেই নিতে পারে, অনেকেই নিতে পারে না। অনেকে এখন দেখতেছি তো, প্রতিদিনই তো দেখতেছি যে অমুক ছবি নিয়ে ঘোষণা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এক হিরোর কথা শুনলাম, সেই হিরোরকে আমি আমার একটা কাজ করার কথা, সেই হিরো বলে যে না ভাই আমি এরকম কোনো ছবি করতেছি না, এগুলো বাদ দিই আমরা। আমার কথা হচ্ছে যে যাই করবো এখন তো একটু গুছায় করবো। না না দেখেন, আমি কোনো ডিরেক্টরের নাম মেনশন করতে চাই না, কোনো ডিরেক্টর নিয়ে কথা বলতে চাই না, আমরা সবাই একটা বৃত্তের মানুষ, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকবো। ওর জায়গায় অনেক ভালো করতেছে, ওই ইন্ডাস্ট্রিতে একটা নতুন স্বপ্ন দেখাইছে, সেটাকে সবার রেসপেক্ট করা উচিত। আমার সাথে কারো কোনো পার্সোনাল গ্যাপ নেই, এটা আপনারা বলেন আর কি। আমার সাথে রাফির দেখালো, রাফি হাসে আমিও হাসি, ঠিক আছে, ওর কাজ নিয়ে ব্যস্ত। এবং হয়তো বললাম না ক্যামেরার সামনে বলতেছি যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু সত্যি নতুন একটা স্বপ্ন দেখাইছে, তো ওকে রেসপেক্ট করা উচিত, সুযোগ দেওয়া উচিত। আমি দুঃস্বপ্ন দেখাইনি, কিন্তু ও তো পারফেক্টলি করতেছে, আবার আমার যখন ভালো কিছু করবো আমিও বলবো যে আমি করতেছি, দ্যাটস ইট। সব কিছু মিলিয়ে আসলে কতগুলো থিয়েটারে দরদ রিলিজ হবে আগামী 15 দিন? সবচেয়ে মজার বিষয় কি, কালকে আমাকে এক হল মালিক ফোন করে বলতেছে যে মামুন ভাই আপনার জন্য তো ভাল লাগতেছে, দোয়া করি ভাই মন থেকে। বললো কেন? বলে এই যে হলগুলো বন্ধ করে রাখছিলাম, ধোয়া মোছার কাজ চলতেছে, এটা সাধারণত ঈদের আগে আমরা করি, রোজার ঈদে রমজান মাসে এটা করি, কিন্তু এই প্রথম হলো আপনার জন্য হোক বা দরদের জন্য হোক বা মেগাস্টার সাকিব খানের জন্য হোক, আমাদের হল পরিষ্কারের কাজ শুরু করে দিছি। তো এখন কিন্তু হল চালু আছে 30 থেকে 35টা, তারপরে এটা রেগুলার না, কেউ 100-200 করে চালায়। আমরা আশা রাখতেছি মিনিমাম এই ছবিতে আরও 80 হল নতুন করে ওপেন হবে, যেগুলো সাধারণত ঈদ ছাড়া ওপেন হয় না, সেও হলগুলো ওপেন হবে এবং একটা উৎসব হবে, অলরেডি সেটার মানে একটা ব্যাপার পাচ্ছি সবার মধ্যে।